71-23 এই মামলাতে আজকে সুদীপ ছেত্রী এবং লক্ষণ পাল নামে দুজনকে আদালতে প্রডিউস করা হয়। সুদীপ ছেত্রীকে আদালতে প্রডিউস করা হয় 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে, এবং এই মামলাতে আরেকটা প্লেয়ার ছিল, যেটা ছিল আপনাদের যেটা ছিল যে ওনাকে ভিকটিম গার্লকে দিয়ে টিআই পেরিয়ড করানো, কিন্তু ভিকটিমটাল গার্ল বর্তমানে হসপিটালে আছেন ক্রিটিক্যাল কন্ডিশনে। তো আদালত 16 তারিখ অবধি একিউজকে পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন, এবং লক্ষণ পালকে 16-5-23 অবধি জেল কাস্টডিদের আকার নির্দেশ দিয়েছেন। এবং এই মামলাতে আদালতের কাছে আরেকটা প্লেয়ার দিয়েছিলেন সেকশন 225 এবং 120B IPC অ্যাড করার জন্য। আদালত, মাননীয় আদালত, এই প্রেয়ারটাও অ্যালাউ করেছেন।